নতুন করে পরিচয় দেওয়ার আর দরকার নেই, অলরেডি তোমরা চিনে গেছো। তো আজকে নয় দিদি, প্রায় 3 বছর হলো শো করছে, 3 বছর হলো তো। প্রথম বছর এসেছিল দিদি মুক্তমঞ্জুরি অপেরার হাত ধরে, আর আজকে এই বছর 1430 সালে দিদি এসছে স্টার অপেরাতে সংসার আজ কংসের কারাগার। আজ আমরা রয়েছি এই মুহূর্তে নারায়ণদাড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে, আর অলরেডি শো শেষ হয়েছে ঘড়ির কাঁটায়, এখন প্রায় রাত্রি 1:30। আর সবথেকে বড় কথা, যে প্যান্ডেলে এসেছি আমরা, এদের 40তম বর্ষ, বহুত পুরনো একটা প্যান্ডেল। শুধু প্যান্ডেল দেখলে হবে না, কমিটি ভীষণভাবে ভালো, তার সঙ্গে সঙ্গে দিদিভাইকে শারদ সম্মানে ভূষিত করেছে, ধরো এটা তোমার। আর অভিনয়ে খুশি হয়ে আমি দিচ্ছি না, আমার টাকা পয়সা নেই ভাই, 100 টাকা দিদিকে দিয়েছে। আর এটা কোনো প্রচার কিংবা পরিকল্পনা নয়, ভালো প্রোডাকশানের সঙ্গে সবসময় সুদীপ আছে, থাকবে, আর আপনাদের পাশে তো রয়েছে যাত্রা আমার প্রাণ। তো দিদির আজকে প্রোডাকশান নিয়ে আমি কিছু বলবো না, কারণ দর্শকই বলে দিয়েছে যে প্রোডাকশান কেমন হয়েছে না হয়েছে। আর যারা এই মুহূর্তে আমার এই ব্লগটা দেখছেন তারা অলরেডি জানতে পারবেন যে প্রোডাকশান কেমন হয়েছে না হয়েছে, ছোটো ছোটো ভিডিও স্কিপিং আসবে, আর দিদির গলা অসাধারণ। আর এটা একটু বাড়িয়ে বলছি, না 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 বাড়িয়ে বলি না, আমি বলি না, কাউকে খুশি করার জন্য আমি বলি না, আর মন থেকে যেটা ভালো লাগে সেটাই ভালো বলি। আপনারাও দেখুন এবছরের প্রোডাকশান। আর আরেকটা কথা না বললেই নয়, আজকে সুদীপদাকে পেয়ে আমাদের পুরো টিম ভীষণ খুশি, মানে যাত্রা আমার প্রাণ পেজে যে কর্ণধার সুদীপদা আমাদের পাশে আছে, এবং শুধু আমাদের পাশে নয়, প্রত্যেকটা দলের সাথে যে সুদীপদা যেভাবে যুক্ত আছে এবং এত সুন্দরভাবে যাত্রাকে প্রেজেন্ট করছে, আমাদের যে লোকশিক্ষা যাত্রাটাকে যে এত বড় পেজ তৈরি হয় বা করা যায় সেটা সুদীপদা না থাকলে হয়তো জানতে পারতাম না। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে যাত্রাটাকে এত সুন্দর তুমি এগিয়ে নিয়ে যাচ্ছ, তুমি এভাবেই যাত্রাটাকে এগিয়ে নিয়ে যাও, এবং আমরা এবং আরও যারা যাত্রাপ্রেমী দর্শক আছে সকলে যাত্রা আমার পেজের যে প্রাণ পেজটা আছে সেই পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করবেন, আর সুদীপদার পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ভালোবাসবেন, যাত্রার পাশে থাকবেন। একদিনে তো কোনো কিছু শুরু হয় না, একটা ছোট্ট মানে একটা ইট থেকে থাতিয়ে থাতিয়ে যেমন একটা বিল্ডিং তৈরি হয়, বড় বিল্ডিং, ঠিক তেমনিভাবে জিরো থেকে শুরু করেছিলাম, ভাবতে পারিনি কোনোদিন এই মানুষটার সামনে পা, আজকে যে এত পরিচিত প্যান্ডেলে প্যান্ডেলে, সবাই দেখলে অন্তত বুঝতে পারে যে হ্যাঁ সুদীপ এসেছে, এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আচ্ছা শুধু আমি একা বকবক করলে তো হবে না, আমার হিরোকে না নিলে পরে যখন ব্লগ দেবে ও আবার আমাকে বলবে ও তুমি নায়িকার সঙ্গে, হিরো কোথায় গেল, রাহুল দা আরে দেখেছো বাইরে দাঁড়িয়ে ছিল, চলে এসছে সাক করে হঠাৎ করে, বলো কেমন আছো, বলো কেমন আছো, ভালো আছি। তো নতুন আর কিছু বলবো না, অলরেডি মাইক বাজছে, আওয়াজ আসছে, আর প্রোডাকশনটা দেখো, প্রোডাকশনের নাম হচ্ছে দেখবেন, আমরা সবাই আপনারা আমাদের আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, আমাদের 1430 বঙ্গাব্দের সংসার আজ কংসের কারাগার, আজকে আমাদের চতুর্থ শো, এবং প্রথম শোতেই আমরা মানুষের অনেক ভালোবাসা কুড়িয়েছি, পুরস্কার পেয়েছি, সেদিন আরও মনে হয়েছিল যে আমাদের দায়িত্ব আরও অনেক বেড়ে গেল, এবং আজকে চতুর্থ দিনেও আমরা অনেক মানুষের ভালোবাসা, অনেক পুরস্কারটা তো বড় কথা নয়, ওনাদের যে আশীর্বাদ, এই আশীর্বাদগুলো পাচ্ছি, পেছনে অনেক জোরে মাইক চলছে।